সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর তোমাদের সাথে নিয়েই ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। একটুখানি রেডি হলো, রেডি হয়ে তারপরে একটু চা করলাম, একটু চা খেয়ে ঠেয়ে তারপরে জানছি না ঘরের কাজগুলো করে ফেলি। আর তার মধ্যে আজ সারাটা দিন না মেঘলা হয়েছিল, কত গতকালও বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। আর দেখবে অ টাইমে না বৃষ্টি একদম ভালো লাগে না। হ্যাঁ, গরম একদম খুব, এখন যেরকম মেঘলা ওয়েদার গরমও পড়ছে, কিন্তু এই গরমে কি মানুষের শরীর খারাপটা বেশি হয়, কারণ এই সর্দি কাশি এইসব জিনিসগুলো বেশি হয়, তো মানে গরম ঠান্ডা মিশিয়ে। আর এই টাইমে অ টাইমে যদি বৃষ্টি হয় না, সত্যি সবার জন্যে খুব খারাপ। বৃষ্টিতে মানে ভিজলে আরও বেশি খারাপ, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই গরম ঠান্ডায় সর্দি কাশি জ্বর বিশেষ করে, আর মানুষের জ্বর হলে তো সত্যি সহজে ছাড়ে না, নিজে তো জানি ওই জন্যে ভালো মতন। তাই যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেড কভারটাও চেঞ্জ করে নিচ্ছি, নতুন অন্য আজকে আজকে ইচ্ছা আছে যে অন্য কালারের বেড কভার, মানে লাল বেড কভার তো পাতি, তো আজকে ভাবলাম যে একটু ব্লু কালার বেড কভারটা বাঁধব, তো ওর জন্যে যে আজকে বেড কভারটা চেঞ্জ করে। তার মধ্যে কি সব, এখন গরম যেহেতু পড়ছে, সব শীতের মানে যা জিনিসপত্র ছিল সব কাচাকুচি করে এগুলো সব একদম গুছিয়ে রেখেছে, এগুলো খালি সময়ের অপেক্ষা, এগুলো সব আলমারির মধ্যে তাক তাক করে সব গুছানোর সময় হচ্ছে না। তো যে আজকে সব অনেক প্রচুর কাচাকুচি হয়েছে, সেইগুলো কেচে সেইগুলো ভাঁজ করে গুছিয়ে সেইগুলো রেখেছে, সেইগুলোই এক এক করে সব ই করবো, এগুলো কি গুছাবো, মানে ঘরের এগুলো সব করতেও তো সময় লাগে, শুধু তো ওই ঘরের কাজ না, রান্নার থেকে শুরু করে বাইরের কাজ এই সমস্ত কিছু কাজ সেরে তারপরে এইসব জিনিসগুলো করতে। আর ওপরে যেহেতু আলমারি একদম ওপরে, তাকে রাখতে গেলেও একজন ধরতে লাগে, কেননা আর তোমার হলো চেয়ার টেবিল তুলেও হয় না, মই আছে সেটার মধ্যে, রিক্সের ব্যাপার, একজন নিচ থেকে ধরে রাখলে একজন ওপরে রাখলে সেটা সুবিধা হয়, নিচেরগুলো যেরকম কোনো অসুবিধা হয় না, পাল্লা খুলে এগুলো রাখা যায়, কিন্তু একদম ওপরের যেগুলো সেগুলো রাখা যায় না, সেগুলো একজন সাপোর্ট থাকলে তার একজন রাখতে সুবিধা হয়, কেন একা একা এসব কাজ করতে গেলে কব বলা যায় না, হয়তো স্লিপ কেটে হয়তো পড়ে গেলে তখন আরও বেশি মানে অসুবিধা। তারপরে এগুলো সব বেড কভার চেঞ্জ করে তারপরে এদিকে এই নতুন এখন বেড কভারটা পাচ্ছি, তারপরে আবার এদিকে গিয়ে আবার ঘরের রান্নাটা করবো। তার মধ্যে ছেলে আবার পড়তে গেছে, ওকে পড়ার ওইখান থেকে নিয়ে আসবো। ছেলে শুধু বাড়ি আসলে তো হয় না, ও এসে আবার ওকে আবার আলাদা করে টিফিন করে দিই, হয়তো অনেক সময় টিফিন করে রাখি আগে থাকতে, আবার অনেক সময় হয়তো সময় হয় না তখন হয়তো করি না, আসার পর হয়তো করে দিই, তো হয়তো যখন যেটা খেতে ইচ্ছা হয় হয়তো ম্যাগি করে দিলাম বা অন্য কিছু হয়তো খেলো। তো ও অনেক সময় ছেলে আসার পরে ও টিফিনটা করার পর তারপরে রাতে রান্নাটা করি, আর যেহেতু আমাদের রাতের রান্নাটা অনেক রাতেই আমরা হলো খাওয়া দাওয়াটা করি, তাই এদিকে মানে খেতে খেতে অনেক দেরিও হয়ে যায়, কারণ এদিকে সন্ধ্যাবেলার টিফিন তো সন্ধ্যাবেলার টাইমে হয় না, তখন অনেক রাত হয়ে যায়, মানে ছেলে আসার পর, ছেলে আসে 9:30 দিকে, 9:30 দিকে বাড়ি, তখন সন্ধ্যার টিফিনটা তখন সেটা, হ্যাঁ সন্ধ্যার টাইমটায় চা করি, তখন চাটা হয়তো খাওয়া হয়, তাও মানে খুব মানে কম, মানে চায়ের নেশা একদম ধরতে গেলে যে চায়ের নেশা যে আছে সেটাও না, চা খেতে হয় তাই একটু খাই। আর বিশেষ করে আমার ভীষণ মাথা যন্ত্রণা দোস্ত, ওর জন্য আমি চাটা একটু, আর বিশেষ করে আদা চাটা এলো বেশি ফেভারিট, রচাই হোক আর দুধ চাই হোক আদা চাটাই এলো বেশি ভালোবাসি। তা রাতে রান্নাটা করবো, যে রাতে হলো আলু আর হলো কড়াইশুঁটি মানে সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটা করবো, আর এদিকে হলো রুটি করবো একদম প্লেন সিম্পলের মধ্যে। যাই হোক, ব্লগটা আর বেশি একটা বড়ো করছি না, ব্লগটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।